বন্ধুরা আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা আমাদের উপমহাদেশের পুরুষের পেনিস নিয়ে তারা মোটেও সুখী নয়, কেননা তারা মনে করেন তাদের ছোট পেনিস দিয়ে পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব নয়। কিন্তু একটি গবেষণায় দেখা যায় আমাদের দেশের পুরুষদের পেনিস গড়ে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়ে থাকে, অন্যদিকে নারীদের যোনিপথের গভীরতা 3 থেকে 4 ইঞ্চি হয়। তাতে এটাই বোঝা যায় ছোট পেনিস দিয়েও পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব, যদি পুরুষ তার যৌবনকালে হস্তমৈথুন করে পেনিসের বিভিন্ন রকম সমস্যা না করে থাকেন। তারপরেও অনেক পুরুষ তাদের ছোট পেনিস নিয়ে সন্তুষ্ট নয়। বন্ধুরা যারা তাদের পেনিসের বিভিন্ন রকম উন্নতি করতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিও, কেননা আজকে আমরা আলোচনা করব রাইডার ওয়েনমেন্ট নিয়ে। এই ওয়েনমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা আজকের ভিডিওতে পেনিসের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। তবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম নতুন নতুন মেডিসিন সম্পর্কে জানতে চান তাহলে আমাদের মেডিসিন টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। রাইডার ওয়েনমেন্টের কাজ কী? বন্ধুরা যে সকল পুরুষ মাস্টারবেশন করতে করতে পেনিস একেবারে নরম করে ফেলেছেন, অর্থাৎ শতবার চেষ্টা করেও শক্ত করা সম্ভব হয় না, ওই সকল রোগী এই ওয়েনমেন্ট ব্যবহার করলে মাত্র 30 দিনে পেনিস রডের মতো শক্ত হয়ে উঠবে। এমনকি যাদের পেনিস শক্ত হওয়ার না হওয়ার পাশাপাশি দাঁড়াতেও সমস্যা, তাদের পেনিস অনেক সময় নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই ওয়েনমেন্ট ব্যবহার করলে পেনিসের রক্ত চলাচল বেড়ে যাবে, সাথে সাথে সহবাসের সময়ও বাড়িয়ে দেবে। আবার অনেক ভিডিওতে দেখলাম এই ওয়েনমেন্ট ব্যবহার করলে নাকি মাত্র 3 মাসে পেনিস 1 থেকে 2 ইঞ্চি লম্বা হয়, চিকন পেনিস মোটা হয়, বাঁকা পেনিস সোজা হয়। তবে এটা কতটা সত্য তা আমি বলতে পারবো না, কেননা আমার জানা মতে কোনো মেডিসিন, ওয়েল, জেল, ক্রিম পেনিস মোটা বড় সোজা করতে পারে না, কেননা আপনার স্বাস্থ্য যদি মোটা না হয় তাহলে আপনার পেনিস কী করে মোটা হবে? তবে এই ওয়েনমেন্ট ব্যবহার করলে আপনার পেনিস সতেজ হয়ে উঠবে এটা বলতে পারি। ব্যবহারের নিয়ম, এই ওয়েনমেন্ট ব্যবহারের আগে হাত ও পেনিস ভালো করে ধুয়ে শুকিয়ে নিন, তারপরে 5 থেকে 10 ফোঁটা ওয়েনমেন্ট নিয়ে পেনিসের গোড়া থেকে মাথা পর্যন্ত ম্যাসাজ করতে হবে, একবারে 30 থেকে 40 বার। মনে রাখবেন ম্যাসাজ করা অবস্থায় যেন কোনোভাবেই বীর্যপাত না ঘটে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি বীর্যপাত ঘটে তাহলে এই ওয়েনমেন্টের কোন ফল পাবেন না। দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।